কলকাতার একঘেয়ে জীবন থেকে একটু প্রাণ খোলার নিঃশ্বাস নিতে কখনো তারা পাড়ি দেন পাহাড়ে, তো কখনো তারা ডেস্টিনেশন হিসেবে বেছে নেন সনাতন ঐতিহ্য এবং নিটল বিশ্বাস ও আস্থার শহর বারাণসীকে। পার্টি হোক কিংবা যে কোনো অকেশন, বেশিরভাগ সময় কিন্তু তাঁদের একসঙ্গেই দেখা যায়। আর তাই তো এবছরের দুর্গাপুজো কিন্তু তার থেকে কিছু ব্যতিক্রম হয়নি। ট্রাভেলিং লাভার এই তারকা জুটি সুযোগ পেলেই ঘুরে বেড়ান দেশের বিভিন্ন প্রান্তে। কথা হচ্ছে টলিপাড়ার জনপ্রিয় তারকা জুটি অভিনেত্রী সোহিনী সরকার এবং অভিনেতার রণজয়ের ব্যাপারে, যারা নিজেদের সম্পর্ক নিয়ে কখনোই লুকোচাপা করেননি। পুজোতে জমিয়ে কখনো কন্ট্রাস্ট ড্রেসে, তো কখনো আবার ম্যাচিং ম্যাচিং এ সেজে উঠেছিলেন এই লাভ বার্ডস। দশমীর দিন সোহিনী পরেছিলেন হলুদ পার, লাল হ্যান্ডলুম শাড়ি আর সাথে স্প্যাগেটি ব্লাউজ, সঙ্গে মানানসই অবশ্যই গয়না আর খোঁপায় ছিল মালা। রণজয়ের পরনে ছিল অবশ্যই বাঙালি ধাঁচ, যার মধ্যে ছিল লাল পাঞ্জাবি এবং সাদা ধুতি। তবে সিঁদুর খেলায় সামিল হয়েছিলেন দুজনেই। সেখানে প্রেমিকার খোলা পিঠে সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে দিয়েছেন অভিনেতা, আর সেই ভিডিও নিজেই শেয়ার করে নিয়েছেন নিজের সোশ্যাল হ্যান্ডেলে। টলিপাড়ারই হট অ্যান্ড হ্যাপেনিং কাপলের কিন্তু মুজি মুজি লাভ সকলেই দারুণ পছন্দ করছেন। মাঝে অবশ্য জল্পনা ছিল খুব তাড়াতাড়ি তাঁরা নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন, কিন্তু সেই সব কথাকে নাকচ করে তাঁরাই জানিয়েছেন বিয়ে করলে সকলেই জানতে পারবে। আপনাদের ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানিয়ে দিন আমাদের চ্যানেল, এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জানাও